যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্যোগের মুখে পড়েছে ছয় কোটির বেশি মানুষ চোদ্দ রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা এদিকে জাপানের নিগাতা ও গুনমা জেলায় গত তিন দিন ধরে ভারী তুষারপাত হয়েছে এর ফলে সেখানকার প্রায় দশ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহাসড়কেও আটকা হাজারের বেশি গাড়ি আরও জানাচ্ছেন মোবালিক করিম যুক্তরাষ্ট্রের উত্তর লাগাতার তুষার ঝড়ে দু ইঞ্চি পর্যন্ত বরফরিস্তূপ জমতে শুরু করেছে এরই মধ্যে দুর্ঘটনায় দুইজন মারা গেছেন এবং কয়েকজন আহতও হয়েছেন চোদ্দটি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা আটকা পড়েছেন এ অঞ্চলের প্রায় পাঁচ কোটি মানুষ নিউ সিটি এবং কেনাটিকেটের কিছু অংশে বৃহস্পতিবার স্থানের সময় সন্ধ্যার মধ্যেই চৌদ্দ ইঞ্চি বড় পরিস্তরে ঢাকা পড়তে শুরু করে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বুধবার সন্ধ্যায় প্রায় দুই দশমিক ছয় ইঞ্চি তুষারপাত হয়েছে ফিলাডেল ফেলিয়ায় হয়েছে পাঁচ দশমিক সাত ইঞ্চি তুষারপাত ওদিকে ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার রাতে দুই ইঞ্চি এবং বোস্টনে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবারও নয় থেকে তেরো ইঞ্চি তুষারপাত হয়েছে এদিকে ভারী তুষার ঝড়ের কারণে জাপানের একটি মহাসড়কে দুই দিন ধরে আটকা পড়ে থাকা হাজারের বেশি গাড়ি সরাতে উদ্ধারকর্মীরা জোর চেষ্টা চালাচ্ছেন কানেতু এক্সপ্রেসওয়েতে আটকা পড়া গাড়িগুলোর চালক এবং যাত্রীদের জন্য খাবার জ্বালানি ও কম্বল সরবরাহ করা হয়েছে বুধবার স্থানের সময় সন্ধ্যা থেকে জাপানে শুরু হওয়া ভারী তুষারপাতের কারণে এক্সপ্রেসওয়েটির বিভিন্ন অংশে ট্রাফিক জ্যামও দেখা গেছে তুষারপাতে দেশটির উত্তর ও পশ্চিমের বিভিন্ন এলাকায় দশ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো মুবাল্লিক করিম মাই টিভি